आज के चले नतुन एक भिडियो नहीं आज के भिडियो एमसीके मेन बॉयज हॉस्टल मैं एमबीएच नहीं तो संगे रही है सजीव प्रतिदिन मत तो देखने प्रथम ग्राउंड फ्लोर देखें डान दिखे रही सामने जेते पड़े बाजी के स्टाडी रूम बट एखे एक्चुअली स्टाडी किछु हय ना जस्ट एमनि नामे जोन्नो स्टाडी रूम নিচে এখন গ্রাউন্ডে খেলা চলছে ক্রিকেট গ্রাউন্ড ফ্লোর দেখানোর পরে এখন আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে রুমগুলো চলো দেখে রাজা এখান থেকে শুরু করে ফার্স্ট ফ্লোরে পুরো লবিটা রয়েছে এদিকে কিছু রুম রয়েছে পরে এখন তোমাদের নিয়ে আসলাম ফোর্থ ফ্লোরে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে এখানে আমাদের সবার রুম মানে আমার রুম সজীবের রুম তারপরে সৈকতের রুম সবার রুমই এখানে রয়েছে তো এক এক করে তোমাদের সব রুমগুলো দেখাবো এই থেকে উঠে প্রথম যে রুমটা পড়বে সেটা হচ্ছে 417 এই রুমটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট স্টুডিয়াস রুম তো দেখা যাক কি করছে সবাই যেরকম বলেছি সেরকম সবাই পড়ছে সপ্তর্ষি ডাইনাস্টি সে হাই এটা মুখটা দেখে দাও এই রুমের খাসিয়াত হচ্ছে এখানে ব্যালকনিটা খুবই সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা রোমান্টিক গান শুনতে পারো सबा जड़ो एनिमे देखे नाम एनिमे আমি দেখি বাট এটা দেখিনি এখনো আমি মল্লিক দেখে তো হেরেটিক্যাল লাস্ট বস কুইন চালা আরে দিয়ে চালা জুজুৎসু কাইজেন হ্যাঁ জুজুৎসু ওটা কেমন আগে সজীবের রুমটা দেখেনি সজীবের রুম কাছে চলে এসেছে আর দেখতে পাচ্ছ রুমের কন্ডিশন একটু খারাপ কারণ ক্যাজুয়ালি বয়েজ হোস্টেলে যেরকম হওয়ার কথা টিপিক্যাল একটা বয়েজ হোস্টেলের রুম এবার তোমায় দেখাবো আমার রুম 413 সজীবের পাশে আমার রুমটা রয়েছে জানলার ভিউটা খুবই সুন্দর যখন তুমি দূরের দিকে তাকাবে তখন এই যে নিউ বাস হচ্ছে একদম সামনে বাঁ দিকে তাকালে তুমি দেখবে দূরে হাওড়া ব্রিজ তোমাকে জুম করে দেখাতে হবে আর ডান দিকে ঘোরালে তোমরা দেখতে পাবে কলকাতার একটা দৃশ্য পুরো সল্ট লেক এখান থেকে দেখা যায় খুবই সুন্দর লাগে যখন বৃষ্টির দিনগুলো আসে কিংবা শীতকাল আসে দারুণ একটা ফিল হয় আজকের ভিডিও যেটা আমাদের হোস্টেলে ছিল এরপরে এরপরে তোমাদের সঙ্গে সজীবকে কথা বলতে যাচ্ছি সজীব তো আমি যেটা বলছিলাম যে যাদবপুরের যে ঘটনাটা ঘটে গেল তারপর থেকে সমস্ত অভিভাবকদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে হোস্টেলে র‍্যাগিং হয় কিনা একদম একদম তো আমি জানি রাখি যে আমাদের হোস্টেলে কোনো রকম র‍্যাগিং হয় না হোস্টেল কলেজ ক্যাম্পাস সম্পূর্ণ র‍্যাগিং ফ্রি তোমরা নিশ্চিন্তে আসতে পারো এখানে সমস্ত সিনিয়রসরা আছে তোমাদের সাহায্য করার জন্য আমরা সত্যি খুবই ফ্রেন্ডলি মানে আমরা যেরকম সিনিয়র পেয়েছি খুবই ফ্রেন্ডলি ছিলেন তারা আর इवन আমরাও ঠিক তাদের মতোই হওয়ার চেষ্টা করি তো আমাদের ক্যাম্পাসটা একদম র‍্যাগিং ফ্রি আর আমাদের কলেজ কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আমাদের সিনিয়র জুনিয়র রিলেশনশিপের উপর এবং এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা চলে না তো আমরা র‍্যাগিং নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসব সম্পূর্ণ বিষয়বস্তু আমরা আলোচনা করব ততক্ষণ টাটা